আসসালামু আলাইকুম। প্যারাডক্সিক্যাল সাজ্জিদের আজকের পর্বে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকের গল্পের শিরোনামটি হচ্ছে স্রষ্টা যদি দয়ালুই হবে তাহলে জাহান্নাম কেন। তো চলুন তাহলে গল্পটা শুরু করা যাক। আচ্ছা সাজিদ, সৃষ্টিকর্তা কি দয়ালু নাকি পাষাণ? দেবজিৎ দা চায়ের কাপে চুমুক দিতে দিতে সাজিদকে জিজ্ঞেস করলো। আমার পাশে বসা ছিল মিসবা, সে বলল, অদ্ভুত তো, সৃষ্টিকর্তা পাষাণ হবেন কেন? উনি হলেন রহমানুর রহিম, পরম দয়ালু। দেবজিৎ দা মিজবার দিকে তাকালেন, এরপরে বললেন, মিজবা, সৃষ্টিকর্তা যদি পরম দয়ালুই হবে তাহলে তিনি তার সৃষ্টিকে শান্তি শাস্তি দেওয়ার জন্য কেন নরক, জাহান্নামের মতো জিনিস বানিয়ে রেখেছেন? মিজবা চটপটে উত্তর, এটা কোনো প্রশ্ন হলো দাদা? কেউ যদি সৃষ্টিকর্তার কর্মাণ্ড ফলো না করে তাহলে তাকে যদি শাস্তি দেওয়া হয় সেটা কোনোভাবে সৃষ্টিকর্তাকে পাষাণ প্রমাণ করে না। মিসবার এই উত্তর দেবজিৎ দাকে সন্তুষ্ট করেছে বলে মনে হচ্ছে না। তিনি পাল্টা প্রশ্ন করতে যাবেন, ঠিক এই সময় সাজিদ বলে উঠল, দাদা আজকের পত্রিকা পড়েছ? দেবজিৎ দা বললেন, না, কেন? একটা নিউজ আছে। কি নিউজ? সাজিদ দেবজিৎ দার দিকে পত্রিকাটা এগিয়ে দিল। পত্রিকার একদম প্রথম পাতায় বড় বড় অক্ষরে শিরোনাম, সোনাগাজীতে 9 বছরের বালিকাকে 5 জন মিলে গ্যাংরেপ। বিস্তারিত অংশে যা লেখা আছে তার সারমর্ম এরকম। নোয়াখালীর সোনাগাজীতে 9 বছরের এক বালিকাকে স্কুল থেকে ফেরার পথে 5 জন যুবক মিলে ধর্ষণ করেছে। ধর্ষণের পর তারা মেয়েটিকে আহত অবস্থায় ধান খেতে ফেলে যায়। মেয়েটিকে খুব গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়েছে। শুধুই ধর্ষণ নয়, মেয়েটির শরীরের বিভিন্ন অংশ ব্লেড দিয়ে কাটাও হয়েছে, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। মেয়েটি তখন পুরোটাই কোমার মধ্যে আছে। ধর্ষণকারীদের গ্রামের লোকজন আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে। জানা গেছে মেয়ের বাবা এলাকার মেম্বারের উপর সালিস বিষয়ক কোনো এক ব্যাপারে ক্ষোভ থেকেই ওনার মেয়ের উপরে এই নির্যাতন চালায় ওরা। ঘটনাটা গতকালের। পত্রিকার ছোট্ট মেয়েটির একটি ছবিও দেওয়া আছে, কি ফুটফুটে চেহারা। দেবজিৎ দা নরম মনের মানুষ, এরকম একটি খবর পড়ার পরে ওনার মনটা মুহূর্তে বিষণ্ণতায় চেয়ে গেল। দাঁতে দাঁত খিঁচে অনেকক্ষণ ওই 5 জন ধর্ষণকারীকে গালাগাল দিলেন। সাজিদ পত্রিকাটা ব্যাগে রাখতে রাখতে বলল, দাদা ধরো এই 5 জনকে কোর্টে তোলা হলো আর তুমি হলে বিচারক, এই 5 জন যে আসল অপরাধী তার সমস্ত রকম তথ্য প্রমাণ তোমার কাছে পেশ করা হয়েছে। এখন একজন নাবালিকার উপরে এরকম নির্মমভাবে নির্যাতন করার জন্য তুমি কি তাদের শাস্তি দিবে? দেবজিৎ দা দাঁত মুখ খিঁচে বললেন, শাস্তি দিব মানে? শোরের বাচ্চা বললকে ফাঁসিতে ঝুলিয়ে দেব। সাজিদ মুচকি হাসল, বলল, সত্যিই তাই? হ্যাঁ একদম, ফাঁসিতে ঝুলিয়ে এদের মাংস শেয়াল কুকুর দিয়ে খাওয়াতে পারলে আমার গা জুড়বে। দেবজিৎ দার চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছে, ওনাকে এরকম অবস্থায় আগে কখনো দেখিনি। সাজিদ এক গ্লাস পানি ওনার দিকে বাড়িয়ে দিল, পানিটা ঢকঢক করে পান করে উনি শার্টের হাতাতে মুখ মুছলেন। উনি তখনও প্রচণ্ড রেগে আছেন বোঝা যাচ্ছে। সাজিদ বলল, আমি যে দেবজিৎ দাদাকে চিনি সে কিন্তু এতটাই হিংস্র না, আমি তাকে জানতাম দয়ালু ক্ষমাশীল মহানুভব হিসেবে। সে যে কাউকে ফাঁসির ঝুলিতে দেবার কথা ভাবতে পারেন সেটাই বিরাট আশ্চর্য লাগছে। দেবজিৎ দা সাজিদের দিকে তাকালেন, তাকানোতে একটা তাচ্ছিল্যতা আছে। বললেন, শোন সাজিদ, আমি দয়ালু মহানুভব ঠিক আছে, কিন্তু তার মানে এই না যে আমি কোনো অন্যায় দেখে চুপ করে থাকব। আমার ক্যারেক্টারের ক্রাইটেরিয়াতে যেমন দয়ালু মহান উদার এসব আছে, ঠিক তেমনই আমি ন্যায় বিচারকও, অন্যায়ের কোনো প্রশ্রয় আমার কাছে নেই। বিচারক হিসেবে তুমি চাইলেই ওই 5 জন অপরাধীকে ক্ষমা করে দিতেই পারো, সাজিদ বলল। হ্যাঁ পারি, কিন্তু তাহলে যে ওই নিষ্পাপ মেয়েটার সাথে অন্যায় করা হবে, অবিচার করা হবে, আমি সেটা পারবো না। তাহলে কি ধরে নেবো যে তুমি পাষাণ, কঠিন হৃদয়ের, তোমার মাঝে কোনো ভালোবাসা নেই, মমতা নেই? দেবজিৎ দা উত্তেজিত হয়ে বলে উঠলেন, আশ্চর্য, তোর বুদ্ধিশুদ্ধি কী সব লোক পেয়েছে রে সাজিদ। 5 জন লোক ঘোরতর অন্যায় করেছে, তাদের অন্যায়ের জন্য আমি তাদের শাস্তি দিব, এটাই স্বাভাবিক। একজন বিচারক হিসেবে এটাকে ন্যায়ের পক্ষ নেওয়াই আমার ধর্ম, আমার প্রেম, আমার ভালোবাসা। এটা কি প্রমাণ করে যে আমি পাষাণ? সাজিদ আবার মুচকি হাসল, বলল,
দাদা, তোমাকে উত্তেজিত করার জন্য দুঃখিত। না, তুমি আসলেই খুব ভালো। সৃষ্টিকর্তা যেমন পরম দয়ালু ক্ষমাশীল, ঠিক তেমনি তিনি আবার একজন ন্যায় বিচারকও। তিনি কারোর সাথে বিন্দু পরিমাণ অন্যায় হতে দেন না। সৃষ্টিকর্তা আমাদের সবাইকে সৃষ্টি করেছেন। তিনি আমাদের জন্য কিছু নির্দিষ্ট রুলস তৈরি করে দিয়েছেন। এখন কিছু লোক এই রুলস ফলো করে যদি তার দেওয়া বিধান মতো জীবনযাপন করে, তাদের তিনি পুরস্কার হিসেবে জান্নাত দেওয়ার আশ্বাস দিয়েছেন। এখন একদল লোক নামাজ কালাম পড়ে, মিথ্যা কথা বলে না, লোক ঠকায় না, চুরি রাহাজানি করে না, সুদ ঘুষ খায় না, মানুষ খুন করে না, মোকদ্দমা সকল প্রকার অন্যায় থেকে নিজেকে গুটিয়ে রাখে, কেবল স্রষ্টার সান্নিধ্য লাভ এবং তার প্রতিশ্রুত জান্নাতের জন্য। অপরদিকে আরেকদল লোক এসবের থোড়ায় কেয়ার করে, যদি ভোগবিলাসে মেতে ওঠে, সকল অন্যায় কাজ করে, স্রষ্টার অবাধ্য হয়, তাহলে স্রষ্টা যদি দয়া পরবশ হয়ে তাদেরকে আগের দলের সাথে জান্নাতে পাঠিয়ে দেন, তাহলে এটা কি ন্যায় হলো? প্রথম দলকে তো ঠকানো হলোই, সাথে কি পরের দলের সকল অন্যায়কে মেনে নেওয়া হলো না, প্রশ্রয় দেওয়া হলো না? তুমি যেভাবে বিচারকের আসনে বসে ক্ষমতা থাকার পরেই ওই 5 জনকে ক্ষমা করে দিয়ে দিতে পারো না, কেবল ন্যায় প্রতিষ্ঠার জন্য, স্রষ্টাও কি সেটা পারেন না? দেবজিৎ দা কিছু বললেন না। সাজিদ আবার বলল, এটা হলো স্রষ্টার ক্রাইটেরিয়া। তিনি যেমন পরম দয়ালু, ঠিক সেরকম ন্যায় বিচারকও। আরেকটু ক্লিয়ার করি, ধরো একজন বাবার 2টি সন্তান, 2 সন্তানের প্রথম জন দ্বিতীয় জনকে বিনা কারণে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। যাকে ধাক্কা দিল সে মাটিতে পড়ে খুব ব্যথা পেল এবং চিৎকার করে কেঁদে উঠল। এখন বাবা এসে যদি প্রথম জনকে তার অন্যায়ের জন্য কোনো শাস্তি না দেয়, তাহলে সেটা তার দ্বিতীয় সন্তান, যে নিষ্পাপ, তার প্রতি কি অন্যায় করা হবে না? দেবজিৎ দা বললেন, স্রষ্টা এরকম নন, এজন্যই তিনি জান্নাত আর জাহান্নাম দুটোই তৈরি করে রেখেছেন। আমাদের কর্মফলই নির্ধারণ করে দেবে আমাদের গন্তব্যস্থল। এতে কোনো 2 নম্বরই হবে না, কারোর সাথে চুল পরিমাণও অন্যায় হবে না। দেবজিৎ দা বললেন, তা বুঝলাম, কিন্তু তিনি যেহেতু স্রষ্টা, তিনি আমাদের চেয়ে 1000 গুণ দয়ালু হবেন, এটাই স্বাভাবিক। কিন্তু সেই তিনি আবার আমাদের কর্ম পরিচালনা করছেন, আবার তিনি আমাদের ধরে ধরে জাহান্নামে পাঠাচ্ছেন, ব্যাপারটা কেমন না সাজিদ? সাজিদ বলল, দাদা, প্রথমত স্রষ্টা আমাদের কর্ম পরিচালনা করেন না, স্রষ্টা আমাদের একটা স্বাধীন ইচ্ছা শক্তি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, সাথে পাঠিয়েছেন একটা গাইড বুক। এখন এই স্বাধীন ইচ্ছা শক্তি প্রয়োগ করেই আমরা সিদ্ধান্ত নিই যে আমরা কি তার দেখানো পথে চলব কি চলবো না। যদি চলি আমরা জান্নাতে যাব, আর যদি না চলি আমরা জাহান্নামে যাব। মোদাক কথা, আমরা কোথাও যাব তা আমরাই নির্ধারণ করি আমাদের কর্মের মাধ্যমে। দেবজিৎ দা হাসলেন, বললেন, ও আচ্ছা, তার মানে তুই বলতে চাচ্ছিস যে কিছু লোক স্বাধীন ইচ্ছা শক্তি প্রয়োগ করে জাহান্নাম চুষ করে নিচ্ছে? হ্যাঁ, উদ্ভট না কথাটা একদম না, লজিক্যালি কথা বল। আচ্ছা, ধরো তুমি গভীর সাগরে জাহাজ থেকে পানিতে পড়ে গেলে, পানিতে তুমি হাঁসফাঁস করছো, একটু পরে অতল তলে তলিয়ে যাবে। এখন ধরো তোমাকে উদ্ধার করার জন্য আমি একটি লাইফ জ্যাকেট তোমার দিকে বাড়িয়ে দিলাম। তো সেই মুহূর্তে তোমার কাছে 2টি অপশন, হয় লাইফ জ্যাকেটটি নিয়ে নিজের প্রাণ বাঁচাবে, নয়তো আমাকে ডিনাই করবে আর অতল সাগরে তলিয়ে যাবে এবং মৃত্যুবরণ করবে। খেয়াল করো, আমি কিন্তু বাঁচার উপকরণ, অর্থাৎ লাইফ জ্যাকেট তোমার দিকে বাড়িয়ে দিয়েছি। এখন তুমি তোমার স্বাধীন ইচ্ছা শক্তি প্রয়োগ করে জ্যাকেটটি গ্রহণ করে প্রাণে বাঁচবে নাকি ডিনাই করে মৃত্যুকে বরণ করবে, সম্পূর্ণ তোমার ব্যাপার। স্রষ্টাও জাহান্নাম থেকে বাঁচার উপকরণ আমাদের জন্য পাঠিয়েছেন, সাথে আমাদের ফ্রি উইল দিয়ে দিয়েছেন। এখন আমরা তা আঁকড়ে ধরে বাঁচবো নাকি উপেক্ষা করে মরবো, তা আমাদের উপর নির্ভর করছে। দেবজিৎ দা কিছু বললেন না। স্রষ্টা দয়ালু হয়েও কেন জাহান্নাম তৈরি করেছেন তার উত্তর তিনি মনে হয় পেয়ে গেছেন। চায়ের বিল পরিশোধ করে এসে দেবজিৎ দা বললেন, স্রষ্টা যেহেতু আমাদের চেয়ে অনেক বেশি দয়ালু, তিনি কিন্তু চাইলেই পারেন ক্ষমা করে দিতে। সাজিদ বলল, স্রষ্টা শুধু তোমার চেয়ে অনেক বেশি দয়ালুই নয়, তোমার চেয়ে অনেক বেশি ন্যায় বিচারকও। সুতরাং সাজিদকে আর কিছুই বলতে দিলেন না দেবজিৎ দা, মনমরা করে বললেন, বুঝেছি। সাজিদ হাসল,
দেবজিৎদার এই চাহনি দেখে আমাদেরও হাসি পেল, আমরাও হাসলাম। আমাদের হাসতে দেখে তিনিও আমাদের সাথে হাসা শুরু করলেন, হা হা হা। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্পটা। তো এরকম গল্পটা আরও যদি পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিতে হবে, যেন নতুন গল্পের আপডেট আপনি সবার আগে পেয়ে যান। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।